নিপুণ্ডে যে কথা বলেছিল সেটা কি ভুলে গেছে যে আমাকে চুমা দেওয়া তো বলে পাশ করা এমন একটা লোক নিয়ে আজকে আমরা বসছি আগে জানলে তো আমি কইতাম যে লোকটা রে ভ্যালুটা দিল কে কে সে এই পীড়িতা ইন্ডাস্ট্রির কি তার মতামত তার বক্তব্যের কোনো ভ্যালু আছে আমাদের কাছে সে কোন হিসাবে দেয় সে তো কোনো চলচ্চিত্রের মানুষই না যে বাইরের জগতে লোক অনেক কিছুই বলতে পারে চলচ্চিত্র সম্বন্ধে সেটা তো গ্রহণযোগ্য হবে না সে কি বললো একটা কিছুদিন আগে ইলেকশন নিয়ে যে কাহিনী সে করলো তারপরে তো তার সামনে মাইকটা দিল কে কথা বলার এই সুযোগটা দিল কে ইলেকশন নিয়ে যে কাহিনী করতেছিলেন আপনারা জানেন না তারপরে তার কথা রেকর্ড করলেন কেন আর সেটা প্রচারই বাড়লো কথা হচ্ছে পিরজাদ একটা থার্ড ক্লাস লোক সে না জানে শিক্ষা কীভাবে লেখাপড়া শিখতে আমি জানি না তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা সে সম্পূর্ণভাবে ফেল এবং যেসব কথা সে বলেছিল নিপুণ্ডের যে কথা বলেছিল সেটা কি ভুলে গেছে তা আমাকে চুমা দেওয়া হলো তোমার পাশ করা এই তো চরিত্র সেই ইলেকশন নির্বাচন কমিশনার যেটা একটা ভাষা হইল সেই লোকনে আমরা এখানে বসে এত লোক

যেদিন থেকে জন্ম হয় সেই দিন থেকে এর বিরুদ্ধে বহু লোক আছে বহু রকম কথা বলে বিশেষ করে মূল বিষয়টা